আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধানের নতুন আরও একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানতে চলেছি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 1993 থেকে 2022 সালের সাধারণ জ্ঞান অংশের নবম পর্ব সম্পর্কে। তো যারা আমরা বিগত প্রাইমারি বিসিএস এর প্রশ্নগুলো মিস করেছি এবং যারা আমরা ইংরেজি গ্রামারের ভিডিও পেতে চাই, তারা আমাদের এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে চেক করলে আমরা সেই পর্বগুলোর লিংক পেয়ে যাব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের নবম পর্বটি। তো আমরা আমাদের আজকের নবম পর্বটি শুরু করতে যাচ্ছি 2013 সালে অনুষ্ঠিত প্রথম ধাপের পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্নগুলো দিয়ে। তো প্রথম প্রশ্নে বলা আছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। তো বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে, এখানে যে তিনটি অপশন দেওয়া আছে তার মধ্যে কোনোটি নয়, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে কোনোটি নয়। এবং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং বা বিজয়। কোনটি ভূকম্পন পরিমাপের যন্ত্র বা কোনটি ভূমিকম্প পরিমাপের যন্ত্র? তো ভূমিকম্প পরিমাপের যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম হচ্ছে বৈলাম। বৈদ্যুতিক ক্ষমতার একক দেশ? তো বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। সিরডাপ এর সদর দপ্তর কোথায়? তো সিরডাপ এর সদর দপ্তর হচ্ছে ঢাকায় অবস্থিত। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? তো ভূপৃষ্ঠে এই যে অ্যালুমিনিয়াম ধাতু সবচেয়ে বেশি আছে। ব্যাঙ্গের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ? এই ব্যাঙ্গের ছাতা হচ্ছে ছত্রাক জাতীয় উদ্ভিদ। টিউমার সংক্রান্ত চর্চাকে বলে ড্যাশ? তো টিউমার সংক্রান্ত চর্চাকে বলে অঙ্কোলজি। মঙ্গল গ্রহে প্রেরিত নবযান কোনটি? মঙ্গল গ্রহে প্রেরিত নবযান হচ্ছে বাইকিং। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল ড্যাশ? প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? তো এখানে যে কুমির, এটি হচ্ছে একটি জলজ প্রাণী, সুতরাং এই কুমির স্তন্যপায়ী প্রাণী নয়। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হচ্ছে বাংলাদেশের সাঙ্গু নদী। বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে? তো বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় 1985 সালে। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? এই কলম্বিয়া দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। বিশ্বকাপ ফুটবলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে দেশ? তো বিশ্বকাপ ফুটবলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইতালি এবং পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়? চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। টেস্ট ক্রিকেটের সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান কি? টেস্ট ক্রিকেটের সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে দশম। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? এই যে কাঁঠাল, এটি একবীজপত্রী উদ্ভিদ নয়, এটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? তো এই যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? তো এই যে লাল রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম, এজন্য লাল আলো
অনেক দূর থেকে দেখা যায়। কোনটি খড় পানিতে উত্তম ফেনা দেয়? এই যে ডিটারজেন্ট, এটি খড় পানিতে উত্তম ফেনা দেয়। ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে? তো ভূত্বকে এই যে সোডিয়াম নামক উপাদান সবচেয়ে কম থাকে এবং এই অ্যালুমিনিয়াম নামক উপাদান সব থেকে বেশি থাকে। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? তো মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। ব্যাঙ্গের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তো ব্যাঙ্গের হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে। বিলিরুবিন তৈরি হয় ড্যাশ, বিলিরুবিন তৈরি হয় প্লিহায়। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? তো এখানে যে ডিপথেরিয়া, এটি ভাইরাসজনিত রোগ নয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে খ, অর্থাৎ ডিপথেরিয়া, এটি কোনো ভাইরাসজনিত রোগ নয়। জাপান পার্ল হারবার আক্রমণ করে দেশ, তো জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941 সালে। বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1972 সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় এই যে করতোয়া নদীর তীরে অবস্থিত। ষাট গম্বুজ মসজিদটির নির্মাতা কে? ষাট গম্বুজ মসজিদটির নির্মাতা হচ্ছে খানজাহান আলী। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হচ্ছে শালবন বিহার। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী পদ্মায় পতিত হয়েছে। মহানন্দার কোন নদীর উপনদী? এই মহানন্দা হচ্ছে পদ্মা নদীর উপনদী। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? তো বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম হচ্ছে কর্কট রেখা বা কর্কট ক্রান্তি রেখা। এখন আমরা জানব 2013 সালে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? তো বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতায় সূর্য তাপের প্রখরতা বেশি। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনেভায় অবস্থিত। পাবলো পিকাসো কি ছিল? পাবলো পিকাসো ছিল একজন বিখ্যাত চিত্রশিল্পী। বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত? বার্সেলোনা নগরী স্পেনে অবস্থিত। কোন গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়? এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়। নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ? এই যে কুষ্ঠ রোগ, এটি হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ। কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত? তো কুকুরের মুখে দাঁতের সংখ্যা 44টি। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ড্যাশ, তো উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার।
পানি বরফে পরিণত হয় সরি পানি বরফে পরিণত হলে কি ঘটবে? তো পানি বরফে পরিণত হলে আয়তন বেড়ে যাবে। হোয়াইট হাউস যে শহরে অবস্থিত, হোয়াইট হাউস আমেরিকার ওয়াশিংটন শহরে অবস্থিত। পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত? পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 1:2। এটা আমরা পানির সংকেত H2O এর সাহায্যেও মনে রাখতে পারি। এখানে H2O মানে হচ্ছে H দুইটা, অর্থাৎ হাইড্রোজেন এর দুটি অণু যেখানে থাকবে, অক্সিজেনের একটি অণু সেখানে থাকবে। অর্থাৎ এইভাবে যদি মিলিত হয় তখন সেটা পানিতে পরিণত হবে। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? তো বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? এই গোবি মরুভূমি হচ্ছে চীনে অবস্থিত। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? তো কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় প্রতি 4 বছর পর পর। 2012 সালের এশিয়া কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ কত রানে পাকিস্তানের কাছে হারে? তো 2012 সালের এশিয়া কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ পাকিস্তানের কাছে 2 রানে হেরে যায়। বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? বাংলাদেশ 26 জুন 2000 সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। কোনটি সপুষ্পক উদ্ভিদ নয়? তো এখানে এই যে আম, শিমুল এবং পেয়ারা এই সবগুলোরই ফুল হয়, কিন্তু এই যে অ্যাগারিকাসের ফুল হয় না, তাই এটাকে সপুষ্পক উদ্ভিদ বলা যাবে না। সুতরাং এই যে অ্যাগারিকাস সপুষ্পক উদ্ভিদ নয়। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়? মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? এই যে বেগুনি রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। তেল বা চর্বি হচ্ছে এক ধরনের ড্যাশ। তো তেল বা চর্বি হচ্ছে এক ধরনের এস্টার। নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়? নাইট্রোজেন থেকে ইউরিয়া সার তৈরি করা হয়। বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে? বটের বীজের বিস্তার ঘটে মূলত পাখির সাহায্যে। সিস্টোলিক চাপ বলতে বোঝায় ড্যাশ। সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ। এবং ডায়াস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সম্প্রসারণ বা প্রসারণ চাপ। রক্তশূন্যতা বলতে বোঝায় ড্যাশ। রক্তশূন্যতা বলতে বোঝায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। নিচের কোনটি যকৃতের রোগ? তো নিচের এই যে জন্ডিস, এটি হচ্ছে যকৃতের রোগ। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? তো সুমেরীয় সভ্যতা এই যে মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 2001 সালে গঠিত হয়। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল ড্যাশ। তো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল বাদশাহ বা সম্রাট আকবর। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেছিলেন যুবরাজ মোহাম্মদ আজম। আনন্দবিহার কোথায় অবস্থিত? এই আনন্দবিহার হচ্ছে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি হচ্ছে এই হিমছড়ি কক্সবাজার শহরের নিকট অবস্থিত। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? তো সুন্দরবনের
পূর্বে হচ্ছে বলেশ্বর নদী অবস্থিত এবং সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে? খাসিয়া উপজাতি এই যে সিলেট জেলায় অধিক বাস করে। এখন আমরা জানব 2013 সালের তৃতীয় ধাপে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত। ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র এই যে কুড়িগ্রামে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? বাংলাদেশের গভীরতম নদী হচ্ছে মেঘনা। মহামণি বিহার কোথায় অবস্থিত? মহামণি বিহার চট্টগ্রামের রাউজানে অবস্থিত। পরিবিবী কে ছিলেন? পরিবিবী ছিলেন শায়েস্তা খানের কন্যা এবং পরিবিবির প্রকৃত নাম ছিল ইরান দুখত। কোন মুঘল সুবাদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? তো মুঘল সুবাদার এই যে শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করে এর নাম রেখেছিলেন ইসলামাবাদ। জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর। বৌদ্ধ সভ্যতার বিখ্যাত তক্ষশিলা অবস্থিত দেশ? তো বৌদ্ধ সভ্যতার বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানের রাওলপিন্ডে। কোনটি ছোঁয়াচে রোগ? এই যে পাঁচরা, এটি হচ্ছে এক ধরনের ছোঁয়াচে রোগ। রক্তে হিমোগ্লোবিন থাকে দেশ? তো রক্তে হিমোগ্লোবিন থাকে রক্তের লোহিত রক্তকণিকায়। উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে ড্যাশ? উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে প্রচ্ছেদন। কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে ড্যাশ? কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে রক্ত রসে। মেলিক অ্যাসিড পাওয়া যায় ড্যাশ? তো মেলিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। কোনটি সাবানকে শক্ত করে? তো যে সোডিয়াম সিলিকেট এই উপাদানটি সাবানকে শক্ত করে। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম? এই যে সাদা রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুব রেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ফাস্ট হবে। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? তো এই যে ভিটামিন কে ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা BKSP কোথায় অবস্থিত? বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা BKSP ঢাকার সাভারে অবস্থিত। অভিষেক টেস্ট বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? তো অভিষেক টেস্ট বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়? তো টেস্ট ক্রিকেট শুরু হয় 1877 সালে অস্ট্রেলিয়ায়। দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি? তো দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় হচ্ছে এই যে আলবেনিয়া। এই আলবেনিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয়, এটি হচ্ছে মূলত দক্ষিণ বা দক্ষিণ পূর্ব ইউরোপে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম 12 অক্টোবর 1972 সালে গণপরিষদে উত্থাপিত হয়।
কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি? তো এখানে যে চারটি অপশন আছে এখান থেকে যে শুটকি মাছে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি আছে। আমরা হয়তো অনেকেই প্রশ্নটি হট করে দেখলে কনফিউশনে পড়তে পারি, আসলে এখানে শুটকি মাছে আমিষের পরিমাণ সবথেকে বেশি থাকে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। যে প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে, তো এই যে অক্টোপাস এবং ব্যাঙের তিনটি করে হৃৎপিণ্ড থাকে। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র দেশ? তো শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে অডিওমিটার। কোন প্রাণীকে ডেভিল মাছ বলে? তো এই যে অক্টোপাসকে ডেভিল মাছ বলা হয়। করটিতে কতগুলো অস্থি আছে? তো করটিতে টোটাল 29টি অস্থি আছে। নাইট্রোজেনের প্রধান উৎস ড্যাশ? নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল। আলেকজান্ডার গ্রাহাম বেল কি আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল মূলত টেলিফোন আবিষ্কার করেন। জার্মানির মুদ্রার নাম কি? জার্মানির মুদ্রার নাম হচ্ছে ইউরো। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? তো এই যে জর্ডান নদীতে মাছ হয় না। জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয়? তো জাতীয় স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয় 1982 সালের 16 ডিসেম্বর। কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয়? তো সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনির সাহায্যে। এখন আমরা জানব 2013 সালে অনুষ্ঠিত চতুর্থ ধাপের পরীক্ষার প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে সাঁওতাল উপজাতি এবং বাংলাদেশের শীর্ষস্থানে রয়েছে চাকমা উপজাতির লোকজন। কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয়? তো আমরা জানি যে যে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের এবং কুয়ার গভীরতা নির্ণয় করা হয়। শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল? শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। মালদ্বীপের মুদ্রা কোনটি? মালদ্বীপের মুদ্রা হচ্ছে মূলত রুপিয়া। শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় দেশ? তো শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয় লাল আলোতে। পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? মানুষ মূলত কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। শীতনিন্দ্রা দেখা যায় ড্যাশ? তো শীতনিন্দ্রা দেখা যায় ব্যাঙের মধ্যে, অর্থাৎ ব্যাঙ হচ্ছে একটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তো এটি শীতের সময় শুষ্ক আবহাওয়া এবং প্রখর রৌদ্রের মধ্যে থাকতে পারে না, এই কারণে এরা শীতের সময় মাটির গর্তে অথবা গাছের কুঠুরিতে নিদ্রা যাপন করে, আর একেই বলা হয় শীত নিদ্রা। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? জেনেভা কনভেনশন 1949 সালে স্বাক্ষরিত হয়। এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে একটিও সঠিক নেই। এটার ব্যাখ্যাটা আমরা একটু দিয়ে দিই যে 58টি দেশের মধ্যে যুদ্ধবন্দী ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণবিধির উপর 4টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিকে জেনেভা কনভেনশন নামে অভিহিত করা হয়। কার নেতৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? এই যে রাষ্ট্রপতির নেতৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূতকে? বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত হচ্ছে
তাহমিনা হক ডলি। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 26 মার্চ 1971 সালে। মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত? মেক্সিকো দেশটি উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত। একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয়? একদিনের ক্রিকেট 1971 সাল থেকে শুরু হয়। কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে? যে 1998 সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা যে বিকেএসপি কবে প্রতিষ্ঠিত হয়? তো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি 14 এপ্রিল 1986 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ঢাকার অধুরে সাভারে অবস্থিত। হাড় ও দাঁতকে মজবুত করে ড্যাশ, হাড় ও দাঁতকে মজবুত করে হচ্ছে ফসফরাস এবং ক্যালসিয়াম। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? তো পৃথিবীর কেন্দ্রে যেহেতু কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই, এই কারণে এটা সবসময় দুলতেই থাকবে। এবং এই প্রশ্নের উত্তর হলো যে একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল হবে অসীম। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? তো কালো রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি এবং এই যে সাদা রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে কম। শঙ্কর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো ড্যাশ, তো শঙ্কর ধাতু এই ব্রোঞ্জের উপাদান হলো তামা ও টিন। নিচের কোন যৌগটি ভিটামিন সি? যে অ্যাসকর্বিক অ্যাসিড এটি হলো ভিটামিন সি, অর্থাৎ এই ভিটামিন সি এর আরেক নামই হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে? তো পাতা পীত বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করে নাইট্রোজেনের অভাবে। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর ড্যাশ, মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। তাপে কোন ভিটামিন নষ্ট হয়? তো এই যে ভিটামিন সি এটি পানিতে দ্রবণীয় এবং তাপে ভিটামিন সি নষ্ট হয়। বেবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন? বেবিলনের শূন্য উদ্যান গড়ে তুলেছিলেন নেবুচাদ নেজার। মূল্য সংযোজন কর কত সালে চালু হয়? মূল্য সংযোজন কর যে 1991 থেকে 92 অর্থবছরে চালু হয়। লালবাগ শাহী মসজিদটি কে নির্মাণ করেন? লালবাগ শাহী মসজিদটি নির্মাণ করেন যুবরাজ মোহাম্মদ আজম। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? তো যে মুঘল সুবাদার শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত? প্রাচীন পুন্ড্রবর্ধন নগর মহাস্থানগড়ে অবস্থিত এবং এই মহাস্থানগড় হচ্ছে বগুড়ার করতোয়া নদীর তীরে অবস্থিত। সর্বশেষ বাংলাদেশের কোন জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয়? তো বর্তমান তথ্য অনুসারে সর্বশেষ বাংলাদেশ হচ্ছে কক্সবাজার জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করে। তো এখানে অপশন না থাকায় সেই সময়ের তথ্য অনুসারে উত্তর ছিল টাঙ্গাইল। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, যার আরেক নাম হচ্ছে নারকেল জিনজিরা। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ছিল ইউরিয়া। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরত্বম উপাধিতে ভূষিত করা হয়? তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য 68 জনকে বীরত্বম উপাধিতে ভূষিত করা হয়।
তো এ ছিল বন্ধুরা আমাদের আজকের পর্বের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টেপে দিন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে আমাদেরকে অধিক ভিডিও তৈরি করার উৎসাহিত করার জন্য অনুরোধ রইল। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।